তোমার কাছে যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ থাকে, তাহলে ফেসবুকের মনিটাইজেশনের মাধ্যমে তোমরা ফেসবুক থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারো। এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ফেসবুকেতে মনিটাইজেশন অন করবে। ওকে, তো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে বা ফেসবুক পেজটাকে ওপেন করে নেবে। এরপর ওপরের ডান দিকে যে থ্রি লাইনের অপশানটা রয়েছে, এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার একটু নিচের দিকে আসলে তোমরা এখানে মনিটাইজেশনের একটা অপশান দেখতে পারবে, এই অপশানটার ওপর টাচ করবে। এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা ছটা অপশান দেখতে পারবে। এই ছটা অপশান ব্যবহার করে তোমরা ফেসবুক থেকে ছয় রকমভাবে টাকা ইনকাম করতে পারো। ছটা অপশানের মধ্যে প্রথম অপশানটা রয়েছে স্টার। এই স্টার অপশানটার ওপর টাচ করলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটাতে তোমরা দেখতে পারবে স্টার অপশানটাকে কীভাবে তোমরা অন করবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে 60 দিনের মধ্যে 1000 ফলোয়ার সম্পূর্ণ করলে তোমরা এই স্টার অপশানটাকে পেয়ে যাবে। স্টার অপশানটাকে অন করার পর তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোর পাশে একটা স্টার অপশান চলে আসবে। এই স্টার অপশানটার ওপর টাচ করে যে কোনো দর্শক তোমাকে স্টার দিতে পারে, আর এই স্টারগুলোর পরিবর্তে ফেসবুক তোমাকে টাকা দেবে। ওকে, তো তারপরের অপশানটা রয়েছে অ্যাড অন রিলস। এই অ্যাড অন রিলস অপশানটাকে অন করার পর তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যে রিলস ভিডিওগুলোকে আপলোড করবে সেই রিলস ভিডিওগুলোতে অ্যাড আসবে, আর এই অ্যাডের পরিবর্তে ফেসবুক থেকে তোমরা প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবে। তবে এই অ্যাড অন রিলস অপশানটাকে অন করার জন্য ফেসবুকের তরফ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম বলা নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যখন রিলস ভিডিওগুলো থেকে 30 দিনের মধ্যে 1 লাখ ভিউজ আসে তখনই এই অ্যাড অন রিলস অপশানটা অন হয়ে যায়। তারপরের অপশানটা রয়েছে বোনাস। এই বোনাস অপশানটাকে অন করার জন্য ফেসবুকের তরফ থেকে কোনো নির্দিষ্ট নিয়ম বলা নেই। তবে তোমরা যদি ফেসবুক থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে চাও তাহলে এই দুটো অপশান সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অপশানটা রয়েছে লাইভ অ্যাডস। এই অপশানটাকে অন করার জন্য ফেসবুকের 7টা নিয়ম রয়েছে। এই 7টা নিয়ম যখন তোমরা সম্পূর্ণ করবে তখন তোমরা এই লাইভ অ্যাডস অপশানটাকে অন করতে পারবে। প্রথম নিয়মটা হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে 10,000 ফলোয়ার সম্পূর্ণ করতে হবে। তারপরের নিয়মটা হচ্ছে তোমাকে 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ভিডিও আপলোড করে বা লাইভ ভিডিও করে। তারপরের নিয়মটা হচ্ছে তোমাকে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাইভ ভিডিও করে। তারপরের নিয়মটা হচ্ছে তোমাকে 30 দিনের মধ্যে 5টা ভিডিও আপলোড করতে হবে। তারপরের নিয়মটা হচ্ছে তোমাকে 90 দিনের মধ্যে 3টে লাইভ ভিডিও করতে হবে। এই নিয়মগুলোকে সম্পূর্ণ করার পর যখন তোমরা লাইভ অ্যাডস অপশানটাকে অন করবে তারপর থেকে তোমাদের লাইভ ভিডিওগুলোতে অ্যাড আসবে, আর সেই অ্যাডের পরিবর্তে তোমরা টাকা পাবে। ওকে, তো তারপরের অপশানটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। যারা ফেসবুক থেকে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে তাদের প্রায় সবাই এই অপশানটা থেকে ইনকাম করে। এই ইনস্ট্রিম অ্যাড অপশানটাকে অন করার জন্য ফেসবুকে 3টে নিয়ম রয়েছে। প্রথম নিয়মটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে 5,000 ফলোয়ার সম্পূর্ণ করতে হবে। 2 নম্বর নিয়মটা হচ্ছে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে ভিডিও আপলোড করে বা লাইভ ভিডিও করে। তারপরের নিয়মটা হচ্ছে 5টা ভিডিও আপলোড করতে হবে 30 দিনের মধ্যে। ইনস্ট্রিম অ্যাড অপশানটাকে অন করার পর তোমার ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যে ভিডিওগুলোকে আপলোড করবে সেই ভিডিওগুলোতে অ্যাড আসবে, আর সেই অ্যাড থেকে তোমরা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যায় বা আমার কাছে কোনোরকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।